হ্যালো এভরিওয়ান, সো আজকে আমরা এমন একটা এক্সটেনশনের সাথে পরিচিত হব যে এক্সটেনশনটা আমাদের খুব সহজে গিটহাব রিপোজিটরি থেকে ফাইল নেভিগেট করতে দেবে বা আমাদের ফোল্ডার টু ফোল্ডার খুব সহজেই নেভিগেট করতে দেবে। তো আমরা যখন নর্মালি গিটহাব রিপোজিটরিতে কোনো একটা নির্দিষ্ট ফোল্ডার থেকে ফাইল খুঁজতে চাই, আমাদের কিন্তু ফোল্ডারের ভিতরে যেতে হয়, দেন ওই ফাইলটা খুঁজতে হয়। কিন্তু যদি এমন হতো যে এই যে আমার ব্যাগে যাওয়া লাগতেছে, আবার গিয়া আরেকটা ফোল্ডারের ভিতরে ঢোকা লাগতেছে, সেইখানে গিয়ে আবার খোঁজ করা লাগতেছে, তার চেয়ে বরং যদি আমি ভিজুয়ালি দেখতে পারতাম বা রিলোড না নিয়ে খুব সহজে নেভিগেট করতে পারতাম তাহলে কেমন হতো। তাহলে চলুন দেখি কিভাবে করা যায়। তো এই যে আমাদের সে এক্সটেনশনটা কি দিবে, যখন আমরা নির্দিষ্ট কোনো ফোল্ডারে ভিজিট করতে চাই বা নির্দিষ্ট কোনো ফাইল দেখতে চাই, আমরা কিন্তু সহজে এখান থেকে ওই ফাইলে সরাসরি চলে যেতে পারি। এখন আমি যদি কনফিগ ফাইল দেখতে চাই, সরাসরি এখানে ক্লিক করলে আমার ওই নির্দিষ্ট কনফিগ ফাইলে চলে আসছে। তো আমার মনে হলো না, এখানে আমি ভুল লোকেশনে চলে আসছি, আমি চাচ্ছি যে আমার হয়তো কোনো একটা রাউটে চলে যেতে। তো আমি এখন রাউটে চলে গেলাম। তো এইখান থেকে যদি আবার কুইকলি আপনি নেভিগেট করে ব্যাক করতে চান, সেটাও কিন্তু পসিবল। দেখেন, আপনার কিন্তু ম্যানুয়ালি বারবার আপস অ্যান্ড ডাউন করে নেভিগেট করা লাগতেছে না, রিলোড লাগতেছে না, সময় অপচয় হচ্ছে না, কত স্মুথলি নেভিগেট করতে পারতেছেন। ইভেন আপনি ফাইলগুলো খুব সহজে দেখতে পারতেছেন কোথায় কী আছে, আপনি কিন্তু নর্মাল ওয়েতে এইভাবে দেখতে পারতেন না, হয়তো ম্যানুয়ালি আপনার পিসিতে ডাউনলোড করে তারপরে দেখা লাগতো। কিন্তু বিষয়টা খুব সুন্দর না, খুব ইজিলি আপনি কিন্তু ফাইল ফোল্ডার যে কোনো জায়গায় নেভিগেট করতে পারতেছেন উইথাউট এ সিঙ্গেল সেকেন্ড লোডিং টাইম অর ওয়েস্ট ইউর টাইম এনিথিং লাইক দ্যাট। সো আজকে এই জোশ এক্সটেনশনটা নিয়েই কথা বলার ছিল, নেক্সট হয়তো আবার এমন কোনো জোশ একটা এক্সটেনশন নিয়ে চলে আসব। আনটিল দেন, হ্যাভ এ গুড ডে, সি অন দ্য নেক্সট ভিডিও, থ্যাংক ইউ।